ইমা ফাউন্ডেশনের উদ্যোগে রাজ্যের যুব শিল্পীদের জন্য উড কার্ভিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী 24 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। রাজ্য এবং বহিরাজ্যের মোট 30 জন শিল্পীদের নিয়ে আয়োজিত হবে এই বিশেষ ক্যাম্প, যেখানে রবীন্দ্রনাথের জীবনীকে নিয়ে বিভিন্ন শিল্পকলা এবং ভাস্কর্য তৈরি করা হবে। বুধবার রাজধানীর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তুলে ধরেন ইমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাধা বিনোদ শর্মা। ত্রিপুরাতে শিল্পীর অভাব নাই, শিল্পীরা একটা সব থেকে দরকার হলো রেগুলার একটা প্র্যাকটিস। এইরকম যদি আর্ট ক্যাম্প রাখা হয় বিভিন্ন রাজ্য থেকে সিরিয়াস, যেমন যারা রেগুলার প্র্যাকটিস করছে ওদেরকে যদি এখানে নিয়ে এসে 10 দিন ক্যাম্প করা হয়, যারা ইয়ং ছেলে মেয়ে ওদের তো লাভ হবেই। হ্যাঁ, যারা রেগুলার প্র্যাকটিস করছে ওদের একটা ইন্ধনটা বাড়বে। হ্যাঁ, আমাদেরও তো করা উচিত এটা। বাইরে থেকে প্রায় 27 জন আসছে, আর প্রায় নয় 27 জন আসছে বাইরে থেকে, আর ত্রিপুরার ছেলেমেয়েরাও বাইরে আছে, সব মিলিয়ে প্রায় 33 জনের মতন আসছে, আর ত্রিপুরার 7 জন আছে, 40 জন আমরা।